এই যে বাইরে হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে, আর যা গরম পড়েছে, বৃষ্টিটা হওয়া খুবই দরকার। যে ভাই মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়ছে, আর উল্টো ওদিকে মাছ কেটেছে, মাছ টাছ কেটে আর ধুতে গেছে, কিছু থালা বাসন ধোয়া বাকি ছিল সেগুলোও ধুতে গেছে। দুপুর থেকেই আরেকটা নতুন ভিডিও শুরু করলাম, আর এখন দেখতেই পাচ্ছেন থালা বাসন মেজে নিচ্ছি, আর পিটপিট করে একটু বৃষ্টি পড়ছে। তবে আগের থেকে বৃষ্টির কোনো সম্ভাবনা ছিল না, সারা সকাল থেকে পুরো দুপুর পর্যন্ত মানে প্রচুর রৌদ্র, হঠাৎ করে একটু মেঘলা করে দেখছি এই পিটপিট করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টির তেমন কোনো জোর নেই, আর গরমও কাটছে না, আর মানে কোনো কিছু মনেই হচ্ছে না, গায়েই লাগছে না যেন বৃষ্টি। তো বৃষ্টি হতেই মনে হয় এই পাখিগুলো যেন খুব খুশি হয়েছে এত গরমের মধ্যে, এই পায়রাগুলো বেশ বসে বসে মানে এনজয় করছে, এরকমটাই আমার দেখে মনে হলো, খুবই ভালো লাগছে দেখতে। আর আমি এখন চান করিনি, থালা বাসন মেজে রান্না করে তারপরে চান করব। তো হাজব্যান্ডকে বললাম একটুখানি বৃষ্টি হওয়া মানেই হচ্ছে কারেন্ট চলে যায়, তো ওই জন্য এক কলসি জল তুলে নিতে বললাম, তো ও এক কলসি জল নিয়ে যে ঘরে রাখছে। যে মাঠে এখানে ধান পেকে গিয়েছিল, আর ধান কেটেছে ওরা আজকে, তো ধান কেটে আর বাঁধতে টাইম দিচ্ছে না, হঠাৎ করে বৃষ্টি চলে আসছে, ওই জন্য ওরা পলিথিন দিয়ে, এই দেখাচ্ছে এই পলিথিন দিয়ে আর ঢাকিয়ে দিচ্ছে, কারণ ধানে যদি একবার জল পেয়ে যায় সমস্ত ধান নষ্ট হয়ে যাবে। খুব বোধহয় মনে পড়ছিল বৃষ্টির, যে অনেকদিন যাই না তো ঘুরে আসি, ওই জন্যই হয়তো এসেছে। এমনি যে খুব ভারী ধরনের বৃষ্টি হয়েছে, মানুষের একটু শান্তি দেবে, সবার যে একটু ভালো হবে, সেরকম কোনো ইচ্ছাই নেই, শুধুমাত্র বৃষ্টি হতে হয় তাই হচ্ছে। আমার তো মানে কী বলবো, শুধুই মনে হচ্ছে একটু অঝটে বৃষ্টি হলে ভালো হতো, অঝটে বৃষ্টি হলে ভালো হতো। তো 2-5 মিনিট একটুখানি হয়েছিল ঝিরিঝিরি বৃষ্টি, তারপরেই দেখুন সেই যে গরম আর রৌদ্র যেমনটাই মানে পরিবেশ ছিল সেটাই আবার চলে এসেছে। ওই ঝিরিঝিরি হচ্ছে বটে, কিন্তু একেবারেই সেই কড়া রৌদ্র, মানে বৃষ্টি এক্ষুনি বন্ধ হবে। ওই সাইডে দেখছি একটু মেঘলা মেঘলা ভাব, কিন্তু এই সাইডটা দেখছি আবার একদম পরিষ্কার, মানে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই নেই আর, একদম পুরো কড়া রৌদ্র বেরিয়ে গেছে। তো এখানে দেখুন মাছ কেটে নিয়েছি, আর সাথে কাঁকড়া অল্প ছিল সেটাও কেটে ধুয়ে পরিষ্কার করে এনেছি। হাজব্যান্ড কদিন ধরেই বলছে যে হচ্ছে কাঁকড়া টক খাবে, কিন্তু আমার আর কী বলবো, শরীর সার দিচ্ছিল না, ভালোও লাগছিল না, একটা করেই সবজি বানাচ্ছিলাম তার জন্য আর টক করে দেওয়া হচ্ছিল না, মানে চিতি কাঁকড়া টক আর কি। তো আজকে শেষমেশ ভাবলাম যে না, বানিয়েই দিই, সমানে কদিন বলছে। তো এখানে লাল আলু, আলু আর সজনে ডাঁটা দিয়ে রান্না করছি, চিংড়ি মাছ দিয়েই করবো। এই সাইডে তো চিংড়ি মাছ কাঁকড়া ভাজা হয়ে গেছে, তো দেখলেন লবণ হলুদ দেবো, আর ফোড়নে আমি একটুখানি জিরা দিয়েছিলাম, কালো জিরা, আর একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়েছিলাম। তো এখানে আম দিয়েই টক করবো আজকে, প্রায় আমি তেঁতুল দিয়ে টক করি, কিন্তু এখন যেহেতু আমের সিজন তো ওই জন্য হচ্ছে আম দিয়েই করছি। ওই কাঁচা লঙ্কা, সরি শুকনো লঙ্কা, আর দিলাম হচ্ছে লবণ হলুদ, আর ফোড়নে দিলাম 5 ফোড়ন। অনেকেই সর্ষে দিয়ে করেন, তো আমার হাতের কাছে 5 ফোড়ন আছে, আমি 5 ফোড়ন দিয়েই বানাচ্ছি। আর আমাদের গ্রামাঞ্চলে এখানে বেশিরভাগ মানে যদি টক রান্না করে তো 5 ফোড়ন দিয়েই করে, 5 ফোড়ন শুকনো লঙ্কা দিয়েই করে আর কি। তো ওই জন্য দিয়ে দিলাম, একটুখানি কষিয়ে নিলাম, আর দিলাম একটুখানি চিনি। তো টকটা আমি খুব একটা ভালো পারি না যদিও, তবুও মোটামুটি যা বানাই সেটাই আমার হাজব্যান্ডের খুবই ভালো লাগে, কারণ ও টক তরকারি খেতে ভীষণ পছন্দ করে। দেখুন রান্নাও হয়ে গেছে, এই যে আম দিয়ে টক কাঁকড়ার, আর এখানে তরকারি ভালো মতনভাবেই ফুটে উঠেছে। দুবেলা তরকারি একটু ঝোল ঝোল মতোই রাখবো, আর একদম কম মশলায় রান্না করছি। আমার মনেরও স্বাদ পূর্ণ হলো, কি আনন্দ কি আনন্দ, কত নিয়েছে গো? 2000, সারা মাসের অর্ধেক ইনকাম। এরমই থাক, একটু চালাও না দেখি, বেশি ইয়ে নেই, তার নেই না, অবশেষে আমাদের ঘরে চলে এলো স্টার্ট ফ্যান।
আর ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে আমার, প্রচণ্ড গরম মানে থাকা যায় না। আর এই নিচের যে হাওয়াটা আর কি, মানে সিলিং ফ্যানের থেকে এই যে হাওয়াটা, সেই হাওয়াটাই ঠান্ডা বেশি হবে। কেন অ্যাডভেস্টারের চাল দেখুন কতটাই কাছে, এই স্ট্যান্ড ফ্যানের হাওয়াটাই মনে হয় খুব ভালো হবে। আর এখন প্রচুর গরম পড়ছে, মানে মানে থাকাই যায় না আর কি। তো আমার তো আজকে ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর হচ্ছে 3000 টাকা দামের একটা আছে, তো আমি ওকে বললাম 3000 টাকাটা আনতে হবে না, 2000 টাকাটাই আনো। আর এটাই আমাদের কাছে মানে অনেকটা ভালো মনে হচ্ছে। আর 3000 টাকা যেগুলো সেগুলো হচ্ছে ফিক্সড করা, মানে এদিক ওদিক ঘুরবে না মাথাটা, কিন্তু 2000 টাকাটা এই ফ্যানটা মানে এদিক ওদিক ঘুরবে আর কি। থ্যাংক ইউ, তুই ঘুরে দাও। না আমি পাচ্ছি না। হ্যাঁ পাচ্ছি 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 পাচ্ছি, শান্তি শান্তি। 2000 টাকা নিল কেন, এত কম নিতে পারতো? 3000 টাকা মুখের কথা, পুরো সারা মাসের ইনকাম দিয়ে দিতে হতো তোমার স্কুলে সারা মাসের বেতন। ওই ওই জিনিসটা ভার আছে। আচ্ছা 3000 টাকার ফ্যানগুলো কি ওই গোলটা কি বড়? হ্যালো ফ্রেন্ডস, অনেকক্ষণ পর আপনাদের সঙ্গে কথা হচ্ছে। আর এক গাল হাসি দেখে বুঝতেই পারছেন ভীষণ একটা খুশি হচ্ছে। আসলে নতুন কোনো জিনিস যদি বাড়িতে আসে, তা আবার অনেকদিন থেকে চাইছি যে জিনিসটা, সেরকম কোনো জিনিস যদি বাড়িতে আসে তখন দেখবেন মানে ভীষণ ভালো লাগে, খুশি খুশি মনে হয়। তো এই গরমের মধ্যে মানে স্ট্যান্ড ফ্যানটা হয়ে এত ভালো হয়েছে, তো ভীষণ ভীষণ ভালো লাগছে। আর অনেকদিন থেকে কেনার কথা বলছিলাম আমি, আর আপনারাও অনেকে কমেন্ট করছিলেন যে কবে তোমার স্ট্যান্ড ফ্যানটা আসবে, এত গরম গরমের মধ্যে আছো, কষ্ট পাচ্ছ। আসলে অনেকদিন থেকেই বলছিলাম, কিন্তু আমাদের এই মার্কেটটা খুবই ছোটো, তো এই ছোটো মার্কেটের মধ্যে সব কিছু জিনিস আর কি সবসময় থাকে না, আর ধামাখালিও পড়াতে যায়। তো ধামাখালির থেকেও বলছিল যে আনবে, প্রথম দিকটা বলছিল যে ধামাখালির দিকটা মানে ধামাখালির থেকে আনবে, তো আবার খেয়া পেরিয়ে আনবে অমুক তমুক ঝামেলা বলে, একটু লম্বা তো আর একটু ভারীও হয় এই ফ্যানগুলো, তো বলছিল যে এই মার্কেটে একটু দেরি করে তুলবে আর কি, আমাদের যে সন্দেশখালি কাছাকাছি যে মার্কেটটা একটু দেরি করে তুলবে। তো একটু বেশি গরম পড়তেই আবার দেখে যে এই সব দোকানগুলোতে মানে তুলেছে আর কি, একটা দুটো দোকানে। তো আমাকে প্রথমে বলছিলো যে তুমি কোনটা নিতে চাও, হচ্ছে একটা ফিক্সড করা একদম, মানে ঘাটটার ঘোরানো যাবে না, উপর নিচ করা যাবে না, সেটা 3000 টাকা দাম। কিন্তু সেটার ওই যে রাউন্ডটা আর কি, ব্লেড যে রাউন্ডটা আর কি, ওইটা মানে বড় অনেকটা হাওয়া হবে, কিন্তু এটা 2000 টাকা হলেও এটা মানে হচ্ছে ঘাটটা এদিক ওদিক ঘুরবে, উপর নিচ করা যাবে, তো ওই জন্য ভাবলাম যে তাহলে এটাই নিই। আর হচ্ছে এটাই সুবিধা একটু বেশি, কেননা ওইটা বেশি প্রয়োজন, একটু এদিক ওদিক ঘুরবে বা একটু নিচু করা, একটু উঁচু হয়ে হাওয়া হওয়া, এটাই মানে আমার বেশি আর কি ভালো মনে হলো, তো ওই জন্য আমি এটাই নিলাম, আর খুবই ভালো লাগছে। তো এমনিতেই নতুন কোনো জিনিস বাড়িতে ঢুকলে ভীষণ আনন্দ হয়, আর তাছাড়া অনেকদিন থেকে যেটা চাইছি মানে এটা প্রয়োজন, অনেকদিন থেকে ভীষণ প্রয়োজন ভীষণ প্রয়োজন, তো হঠাৎ করে যখন বাড়িতে আসে তখন দেখুন ভীষণ আনন্দ আর খুশি হয়। তো আমার খুবই ভালো লাগছে, এতক্ষণ ধরে ওই ফ্যানের হাওয়া খাচ্ছিলাম, তো ওই ফ্যানের হাওয়াটা বন্ধ করে দিলাম, কেননা মানে একটা আওয়াজ হয় আর মানে সাঁই সাঁই করে আওয়াজ হবে বলে আমি বন্ধ করে দিলাম, দিয়ে ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর কোনো অসুবিধা নেই, আসলে রাত্রে খুব একটা ঘুম হয় না এই মানে ফ্যানের হাওয়ার জন্য, মশারি টাঙালে না একদম হাওয়া কিছুতেই ঢুকতে চায় না, আর খুব একটা রাতে ঘুমও হয় না, আর সেই মানে ভোরের দিকটা একটু ঠান্ডা ঠান্ডার মতো হয় তখনই ঘুমিয়ে যাই, উঠতেও একটু দেরি হয়, আর উঠেই মাত্র ফ্রেশ হয়ে বাচ্চাদের কাছে বসি, সকালে তেমন কোনো কাজকর্ম আর হয় না। আর এই দুপুরবেলার মধ্যে মানে কাজকর্ম করতে গেলে অস্বস্তি লাগে, এই রৌদ্রে কাজ করতে গেলে ভীষণ কষ্ট হয়, তারপরে মানে ওরা চলে গেলে তাড়াতাড়ি করে রান্না বসাতে হয়, 10-11টা পর্যন্ত এত ব্যস্ত থাকি যে খুব একটা ভিডিও আর এখন করা হচ্ছে না যদিও। তো বুঝতেই পারছেন প্রেগনেন্সি টাইমে সবসময় শরীর সুস্থ থাকে না, ওই জন্য আমি মানে ঠিকঠাক মতো আর কি ভিডিও দিতে পারছি না, আর সারাদিনে যা কিছু করি সব কিছু আপনাদের কাছে শেয়ার করি কিছুটা কিছুটা, কিন্তু সেটাও আর করতে পারছি না। তো যাই হোক, এইভাবেই আমাকে একটুখানি মানিয়ে নিন, আপনারা পাশে আছেন সাথে আছেন এটাই আমার কাছে অনেক, তো এইভাবে পাশে থাকুন।
তো আজকে থেকে মোটামুটি একটু স্বস্তি পেলাম ফ্যানটা আসার পরে। আমি শুধু ফ্যানের দিকে তাকাচ্ছি আর আপনাদের সঙ্গে কথা বলছি, মানে আপনাদের দিকে যে তাকিয়ে কথা বলবো সেটাই মানে মনে থাকছে না, শুধু ওইদিকে তাকাচ্ছি মানে সামনেই রাখা, ওইদিকে তাকাচ্ছি আর কথা বলছি। তো যাই হোক, আরও অনেক কিছু বলার জন্য এসেছি যেটা এই মুহূর্তে আমার কাছে আছে। তো এক মিনিট, একটা সেকেন্ড আমি আসছি। তো এই উপহারটা পাঠিয়েছেন তিলোত্তমাদি। তিলোত্তমাদি কিন্তু ইন্ডিয়াতে থাকেন না, উনি থাকেন সৌদি আরবে। বুঝতেই পারছেন কত দূরে থাকেন, ওইখানে মাস্কাট গালফে থাকেন। তো অত দূর থেকে আমার ভিডিও দেখেন। দিদি বলেন যে তোমার খুব সাধারণ জীবনযাপন আমাদের খুব ভালো লাগে দেখ, তো অত দূর থেকে মানে ভিডিওগুলো দেখেন আমাদের, তো আমাদের খুবই ভালো লাগে কারণ আমাদের এত সাধারণ মানে জীবনযাপন যে আপনাদের খুবই ভালো লাগে এটাও আমাদের কাছে অনেক পাওনা। তো দিদি ভালোবেসে আমার জন্য এটা পাঠিয়েছেন আর বলেছেন প্রত্যেক দিন খেতে। যেহেতু আমি বললাম যে একদিন দুদিন আগে এসেছে এটা আমার কাছে, তো দিদি আবার খোঁজ নিয়েছিলেন যেটা আমি রেগুলার খাচ্ছি কিনা। তো আমি ভিডিও করতে পারিনি বলে আমি আর মানে শুরু করিনি খাওয়া, যেহেতু আমার শরীরটা খারাপ ছিল আমি আর আপনাদের সামনাসামনি এসে কথা বলতে পারিনি, কোনো ভিডিও করিনি। আর শরীর খারাপ অবস্থাতে মানে আমার ভিডিও করা ঠিক মানে ভালো লাগে না, তখন হাজবেন্ডকে বলি তুমি একটুখানি ভিডিও করো। তো ওই তো দেখছিলেন যে কদিন ধরে বেশি আর কি ভিডিও করছিল। তো যাই হোক, আজকে আপনাদেরকে খুলে দেখাচ্ছি এর মধ্যে কী আছে। আর দিদি বলেন যে আমরা বড়রা তোমাকে যেটা ভালো হবে তোমার জন্য আর সেটাই করতে চাই, কারণ তোমার এই সময় একটু হেলথ ঠিক রাখার প্রয়োজন আর হেলদি ড্রিঙ্ক খাওয়া খুব প্রয়োজন। তো ওই জন্য আমার জন্য এই যে পাঠিয়েছে হচ্ছে মাদার্স হরলিক্স, এক প্যাকেট নয়, এর মধ্যে আরেক প্যাকেট আছে। তো এই যে দু প্যাকেট পাঠিয়েছেন মাদার্স হরলিক্স, আর প্রেগনেন্সি টাইমে এটা খাওয়া খুবই ভালো। দিদি পাঠিয়েছেন একেবারে দু প্যাকেট পাঠিয়েছেন, তো আমি ওয়ার্ডে বলছিলাম যে দু প্যাকেট পাঠালেন, বাপরে এক প্যাকেট পাঠালেই তো মানে ঠিকঠাকই হতো। তো দিদি বললেন যে এটা তুমি রেগুলার খাবে, তোমার জন্য এটা ভীষণই প্রয়োজন, এটা গরম জলে গুলেও খাওয়া যায় আবার হচ্ছে গরম দুধে গুলেও খাওয়া যায়, মানে দুটোর একটা করলেই হবে আর কি। তো দেখতেই পাচ্ছেন দুটো মাদার্স হরলিক্স, আর মানে সকালবেলা করে খাওয়া যায় আবার হচ্ছে মানে পারলে দিনে দু টাইমও খাওয়া যায় আর কি। আর এর কী কী করতে হবে না করতে হবে আমি ইউটিউবে একবার দেখছিলাম। যাই হোক, এই একটা ছিল উপহার যেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর দিদির উপহার পেয়ে আমি সত্যি ভীষণ খুশি হয়েছি। দিদি অত দূর থেকে যে আমাদেরকে এত ভালোবাসেন আমরা সত্যি অনেক খুশি। আরেকটা উপহার দেখাচ্ছি আপনাদের, এটা এটা কিন্তু পাঠিয়েছেন হচ্ছে শিখাদি। শিখাদির নাম এর আগের ভিডিওতে আপনারা শুনেছেন, দিদি বলছিলেন যে গিফট দেখানোর দরকার নেই তোমার, তোমাকে আমি ভালোবেসে দিচ্ছি, গিফট দেখানোর কোনো দরকার নেই। তো আমি বললাম যে আপনাদের উপহার দেখাবো না, এটা হতেই পারে না, আর আপনাদের মানে এই ভালোবাসা ভরা উপহার, এত আশীর্বাদ ভরা উপহার আর সবার সঙ্গে ভাগ করে নেব না, তো সেটা হতেই পারে না। তো যাই হোক, এটা আমি খুলছি এখন, এর মধ্যে আছে আমুলের হচ্ছে পিওর ঘি আছে। দিদি আগেই বলছিলেন যে এই ঘি তুমি কী করে খেতে পারো, মানে পরোটা তৈরি করতে গেলে অথবা রান্না করতে গেলে এইটা খেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপরে মানে অন্য কোনো কিছু যদি নতুন কোনো কিছু করতে চাও তাহলে মানে খেতে পারো। আর অনেক সময় হচ্ছে তোমার গরম ভাতেও একটু গরম ঘি গরম করেও খেতে পারো, এই আমুল দুধ ঘিটা নাকি খুবই ভালো। তো উনি ভালোবেসে আমার জন্য এই যে আমুলের ঘি পাঠিয়েছেন, বলছিলেন যে দেখাতে হবে না ভিডিওতে, আমি একেবারেই না, আপনাদের ভালোবাসা উপহার আমি দেখাবো না, এটা কোনো দিন হতেই পারে না। তো শিখাদি কিন্তু মুম্বাইতে থাকেন কিন্তু এখন আছেন সোদপুরে। তো যাই হোক, ওখান থেকেই আমার ভিডিও দেখেন আর অনেক দিন থেকেই দেখেন। আর এই যে ওনার থেকে পাওয়া উপহার আপনাদেরকে সব কিছু দেখিয়ে দিলাম। তো আজকের দিনটা মিলেমিশে যেভাবে কাটলো সেগুলো সব আপনাদের কাছে শেয়ার করলাম, আপনাদের অবশ্যই কমেন্টে আসা রইলাম। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার সমস্ত বন্ধুদের জন্য রইল অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালোবাসা, বড়দের জন্য প্রণাম। আপনারা এইভাবে আমার পাশে থাকুন, আর অবশ্যই হচ্ছে পরবর্তী আমার এই দিনগুলোতে মানে যত দিন এগিয়ে আসছে তত মানে মনে নানান রকম প্রশ্ন ভয় সব কিছুই হচ্ছে, যেহেতু আমি প্রথম আর কি মা হতে চলেছি, তো সেক্ষেত্রে তো হবেই। আর তাছাড়া মানে সবসময় যে
কাছে বড়রা আছে বা তাদের সাপোর্ট পাচ্ছি এরকম না, ওই জন্য অনেক কিছু মনে প্রশ্ন থেকে যায়, অনেক কিছু ভয় হয়। তো এখন আর একা মনে হয় না, আপনারা অনেকেই আমাকে ভালোবাসেন ভীষণ, আপনারা পাশে আছেন, সাথে আছেন, আর কোনো কিছু মানে ভালো খারাপ আপনারাই কমেন্ট করছেন যে এটা করবে না বা এটা করবে, এতে আমি অনেক খুশি। তো যাই হোক, এইসব মিলিয়ে দিনগুলো মোটামুটি আমার ভালোই কাটছে, তবে এই সময়টা একটুখানি মানে শরীরটা ভালো থাকে খারাপ থাকে এরকম একটু চলে। আর বুঝতেই পাচ্ছেন প্রচণ্ড গরম, তবে কাজকর্ম অনেকটা কমিয়ে দিয়েছি, বেশিরভাগ টাইমটা সন্ধ্যেবেলা অথবা বিকালবেলার দিকে একটু করে ফেলছি কাজকর্ম, সেই জন্য আপনাদের কাছে আর কোনো কিছু শেয়ার করা হয় না। তো পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে।